জিব্রাইল বলবেন ইয়া দুনিয়ার বাজ্জিক অবস্থা চাকচিক্য খুব সুন্দর মানুষ দুনিয়ার প্রতি খুব আকর্ষণ ঠিক নি বাসা ঠিক কত টাকা লুই আইছে কিচ্ছু লুই আইছে যাইতে সময় নদীর পার ভাঙ্গে ওই পার গড়ে এই পার ভাঙ্গে ওই পার গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা সকাল বেলা বাদশা রে তুই ফকির সন্ধ্যা বেলা যত বড় রাজা বাচ্চা আপনি কিছু সময় বাদে যখন আপনি মوت হইছে

আজকে সারা পৃথিবীর বিমান মিলাইয়া ছয় লাখ মানুষ তো তোমার ইঞ্জিন ছাড়া খালি ছয় লাখ মানুষ বিমান একটা মিনিট বেকার দিত না প্রতিটা সেকেন্ড খালি আল্লাহর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

এত বিশাল সাম্রাজ্যের মালিক সূর্য যেনtune উঠে যেন গিয়ে ডুবে পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গুটার জগতের बादशाह হিসেবে বানাইছে যাই তেসমূহ হে মনে লাগেস আরক ব্যক্তির নাম কুরআন শরীফে লেখছেন জিলকারনাইন ইংরেজরা লেন দেখল

বাদশাহ জিলকাৰ নাইন পৃথিৱীৰ বাদশা আচলা পূৰ্বতনে পশ্চিম উত্তৰ দক্ষিণ যোৰ উত্তৰ বাদশাই চালাই যাইবাৰ পূৰ্ব মুহূৰ্তে দুনিয়াই ধুনীয়া বিদায় হোৱাৰ পূৰ্ব মুহূৰ্তে আপোন য নকলৰে ডাকিয়া খান্দা তানিয়া খইনা মাৰিব আই হল বাবা হল শুন আমি বাদশাহ জুলকারনাইন নাইন মাৰা গেলে ঘুসল দে ও কিন্তু আদ্দে খানদে বাড়া রাখবা আদ্দে আপোন বাচ্চা দুনিয়ায় এর নিয়ম আছে ছোট মানুষ মারা গেলে জনাজাত মানুষ গোমায় নামি দামি মানুষ মারা গেলে বেশি বেশি মানুষ জানজাতায় আল্লাহ তো আপনারে পৃথিবীর বাচ্চা বানাইছিল সারাটা জগতের বাচ্চাই আপনি করছেন আপনার ইন্তকালের খবর যখন জমিনের মাঝে শুরু উঠব তখন সারা পৃথিবী ভাষা মানুষ সকল আপনার যে নাজাত আহিব শেষ নজর দেখার লাগি শেষবারের মতে নজর দেখার লাগি আপনারে আহিব নিশ্চয় মানুষই আপনার হাতে বাড়া দেখলে আমরা রে প্রশ্ন করব রে বাচ্চারা ওলা দেখল তোমরা কেনে বাচ্চারে খাফন বিন দাইয়া আটবারে রাখলায় খাফর তো শট মারার কথা নাই। তখন তোমরা আমার পক্ষ তনে জবাব দিয়ে জগতের মানুষ তুমি গোটা বিশ্বর বাদশা হইতে পারো জগতের বাদশা হইতে পারো কিন্তু জানিয়া রাখিও যেদিন দিন তুমি দুনিয়ায় আইছলাই আইতে সময় খালি হাতে তুমি আইছো যাইতে সময় তোমার কিচ্ছু লইয়া যাইবার ক্ষমতা নাই। যদি তোমার কিচ্ছু লইয়া যাইবার ক্ষমতা থাকতো তাইলে আমি বাদশা জিলকার নাই নাই ফকিরের বেশি খবরের দিকে রানা দিলাম নাওনি কিয়ামত পর্যন্ত মাইশে সাহেব একটা শিক্ষা নিব যে এই দুনিয়াই তো নে নিবার নাই এই দুনিয়াই তো নে যাইবার সময় খালি আর তুই যাও নবীজি ফরমা আর রাসূলুল্লাহ ইয়ে হইল দুনিয়ার বাস্তব নমুনা

আরেকডালর পিঠির মাঝে বর দিয়া দেখে যে নিচে বাঘে নিচে বাঘে বুঝাই তো সার যে তুমি গাছও উঠছো অসুবিধা নাই কদিন গাছও রইবে একদিন তো গাছ তো নেই লামলে কিন্তু আমার ভেতর যে দুই ডালর উপরে দিছে এক ডালর নিচে দি সাদা একটা উন্দুরে কাটতে কাটতে এই ডাল প্রায় শেষ করিলার করিলার এই পর্যায়ে অর্থাৎ ই ডালর বর গেলে কি তো মানুষটার তো জাগা নাই মাত বুঝা জানিস আখটা খেয়াল করছে সেয়া দেখে বাবুর ফাওয়ার তোলে দি হাওয়ার ডালর তোলে দি

যুবক কই انت নাম ধরে ডাকে না খালি মুরুব্বি হল ডাকে কমা হ্যাঁ খালি বাল্লা মানুষের নাম ধরে ডাকে না মেম্বার চেয়ারম্যান সাহেব দুনিয়ায় যত বড় বড় সাহেব होला সিনেরা নাম ধরে ডাকে মাতক ক খালি নেগদার হল ডাকে আর জাকুরু হল ডাকে না যে সন্তান মার পেট তনে দুনিয়ায় তাইছন আভাল লগে লগে তান্ত

তুমি জানো আমি তোমার একটা ঠিকানা আবার ফেটর ভিতরে একদিন তোমার আওয়া লাগবো আর আমি মাটির ভেতর ভিতরে আইবার আগে যদি তুমি তোমার ব্যবস্থা করিয়া নাইতে ভারো জানিয়া রাখি আমি অন্ধকার ঘর আমি একাকৃত্বের ঘর আমি সাপ বিচ্ছুর ঘর আমি আগুনির ঘর যদি তুমি তোমার ব্যবস্থা করিয়া নাইতে পারো তাইলে আমার ভেটর ভিতরে আবার বাদে তোমার আমি চাপ দিমু বুকুর হাড্ডি ফিটে দিয়া বারোইব ফিটির হাড্ডি বুকে দিয়া বারোইব সত্তর আশি নব্বই একশো বছর আগে মার দুধ খাইছ দুধর গন্ধ অনুভব করবায় আল্লাহর গুলাম যদি তুমি আল্লাহর খামলা না করিয়াইতে পারো জানিয়া আমার ভিতরে নিরানব্বইটা বিশ দর সাপ বিচ্ছে অপেক্ষা করি একটা সাপ বিচ্ছে যদি জগত মুখায় শাস ফালা জমিনের গাছ ফালা বিকলতা সাই যাইব আল্লাহর গুলাম যদি তুমি আমি আই আমার ভিতরে আইবার আগে তুমি জুই নাইতে পারো জানিয়া আমার ভিতরে দুজকর ধাউ ধাউ আগুন অপেক্ষা করি আমি তুজো হর আগুন দুনিয়ার আগুন ও গুণ তেজি আগুন এইভাবে বিভিন্ন আওয়াজ দিয়ে ডাকে নবীজি ফরমাইন প্রতিদিন কবর মাটি বিশ বার ডাকে এর দায় আল্লাহর যে বন্দাবান দিয়ে ডেইলি নিতান্ত বিশ বার কবর হতাইয়াই ধরব আল্লাহর দয়াই এই মানুষটার কবর আজাবরে আল্লাহ মাফ করে দিলাই লেখেনে মা করে দিবা বলে এর মাঝে হেকমত যে ডেইলি বিশ্বার খবর কথা ইয়ে ধরব ই মানুষ আর গুণাত না ই মানুষ নেকিত লাগি যাওয়া নেকির কাম লাগি গেলে এই মানুষ জান্নাতি বলে যাওয়া বুঝাইতে পারছি আমরা এটা মনে করবার টাইম আমরা আর যার শিডিউল আছে সকালে ঘুমাইবার রাখতো না আমার মনে মনে এইসব খাইল খানো যাইতাম কিতা করতাম কারে ফোন দিতাম

তোর আমার শরীর তো লেখে কাপড় কুলো যখন মানুষটা রে গুসল দেওয়া হয় তখন মানুষটা আশ্চর্য বোধ হরে আর হয়ে ভাইয়ার আমার শরীর তো বেদনা খেলে তোমরা আমার আস্তে আস্তে নাড়া ছাড়া করো তোমরা আমার আস্তে আস্তে লাড়াও আমি বুঝিয়ার কিছু সময় আগে আমার সরকার তোর যে তুফান গেছে আমার শরীরই কেনা শরীর লইছে না ৰুৱে চিৎকাৰ কৰে কান্দা আৰু কয়ও পাই আই তোমৰা আমাৰ লগে অগ্ৰাম মায়াৰ ব্যৱহাৰ কৰ যখন মানুষ তাৰ মাঝে। নতুন কাপোৰ সিন্দাই লৈ যায় মই ই তাৰ পক্ষলে ৰুৱে চিৎকাৰ কৰে কয় পাই আই নু তোমৰা কেনে আও আৰ শৰীৰৰ মাজে কাপোৰ পিন্ধা আমি জানি দুনিয়াইৰে এক নিয়ম আছে নতুন কাপোৰ পিন্ধিলে মানুষ নতুন কোন জায়ত কৰি পিন্ধে তো ন জায়গা যাইবার নতুন জামা 빈দে তুমরা আমার শরীর চলে কাফল খুলিয়া গেল নতুন কাপড় মিনদাইলাই আমি বুঝতাম ভরি আননা তুমরা কি সত্যি আমারে কুবায় বিদায় দিলেই রয় নি যখন মানুষটার কাফন দিয়া মুখ ভেচাই লই যায় তখনই মানুষটার ভিতরে তো একটা দুঃখর আগুন জ্বলিয়া উঠে হয় রে হায় ও তোমারের মানুষ গলে আমারে

তোর আমার কাফলের ভিতরে তুলে আমার মুখ কানবার করো আর আমার گور খান দেখাও সে গরুর লাগি আমি দেশ তনে বিদেশ কিয়া দুজি করিয়া কামাই করি বলো বিলাফ করি খান দে জালাল দিছি ইচ্ছে কইনি সময়ে তার খানদনে আসমান জমিন পর্যন্ত হয় ওরটা চিৎকার করি খান্দে দে কেও হুনে না কেও বুঝে না কেও তার দেখায় না এক পর্যায় যখন মানুষ যায়। তখন বুঝিল যে না যে আজকে আমার আজকে গরুর রাখ তো নাই সব আমার গর্তে বারনির বাদে যখন মানুষ রা জানো সময় চিৎকার করে আর দেখা আমি যাইয়া গিয়ে হয়তো আর কোনো দিনই বাড়ি থাইতাম নাই তবে জানিয়া রাখিও আমি যে ভুল করছি আমি আমার নিজের হাতে নিজের কুড়াল মারছি যদি আমি জানতাম এদিন আমার আহিব তাইলে আমি অন্যায় ভাবে রোজগার করলাম নলে আমি মানুষের উপরে জুলুম চালাইলাম নলে এই জমিন আমি গুনার খাম করলাম নলে আমি আজকে আমার পরিণতির অবস্থা দেখিয়া তদিয় দূর আমার এক গোর মাঝে লুইয়া যাইতা করি না দিছো কিন্তু আমি দেখきゃ তুরা যে জায়গা লুইয়া যাইরা ই জায়গা তমার লাগি জাহান্নামর দাউ দাউ আগুন ল ফেক্কা হতি আছে ওই সময় চিৎকার করে আর কই না আমি তুরারে একটা নরেজ করিয়া যাই তুরা আমার মত ভুল করিও না নিজরাতে নিজর পাও কুড়াল মারিও না কারণ আমি যে ভুল করছি যদি দুনিয়ায় চিন্তা না করি আমি আমার আল্লাহর চিন্তা করতাম তাইলে হয়তো আজকের ফস্তা নিয়ে আমার লাগত না আমার আপন জন দুনিয়ার মানুষ সকল তোমরা আমার মতো ভুল করিয়া কবর আইও না নাইলে তোমরার ফস্তানির কোন সীমা থাকত না জালাল কিন্তু কোনো লাভ হইতো না খানে তান লাগে তান যেখানে ঠিক করবার

দুই ডালের উপরে যে দুই ফা তুইয়া বইছে একটা সাদা উন্দুরে এক ডাল খাইয়া কমাইল আর একটা খালা উন্দুরে আর এক ডাল খাইয়া কমার সাদা উন্দুর মানে তার জিন্দগির এক একটা দিন হমতে আছে আমরার জীবনের একটা দিন আছে না মাথায় আছে না আল্লাহ আপনার আমার যদিনের জিন্দগি ইচ্ছে একশো কাজ

রাস্তার কুঠির মাঝে নাম অথা ও জননী বিদায় হয়ে যাই গ আমি আর তোমাকে মা কে বা ডাকিবে আজ রাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো অন্ধকার কবরের মাঝে শুইতে হবে আগ পাতা গরম ঝোলে শুয়াম শরীর তোলে শেষের মত কিশের গুসল খ রাইবে শেষের মত কিশের গুসল দেওয়াইবে আজ রাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো আতোর সিটাইয়া সাদা কাপড় পরাইয়া अथुरगुलाल सिटाई सदा कपड़ फोड़या शेशर मत किसर नमज़ पढ़ाई वे मागो शेशर मत किसर नमज़ पड़ी बे আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো চির বিদায় হয়ে আজি যাইতে হবে আল্লাহ আমরার যাওয়া খান তোমার অস্তে কবুল হরিয়া

ل <tess> <image> <coughs> <coughs> <fique> <coughs> <coughs> <coughs>

খেয়ে মারিয়া কিলা সম্পদ জমাইতাম খেয়ে খার তনে বড়োইতাম খেয়ে খার মুখ রুফে বেশি মারতাম খেয়ে খার গেছে বেশি বেটাগিরি দেখাইতাম সব দান্দা আছে নি না নাই মাত্র কা আছে নি না নাই জান গাড়ি একটা আছে চাইরা কিলা আরো দশটা তৈরি জান দশটা আছে চাইরা একশো তার মালিক কিলে জি যান ব্যাংক এক লাখ আছে চাইরা কিলার দশ লাখ যার দশ লাখ আছে এই চাইরা দশ কোটি কিলা মাত উ জ